আমাদের হুলুক হুকুমনি আইসে একটা ব্রিফিং নিয়ে, নত মানে বড় ননদের আমাদের মাহেনুর সাসির একটা এজেন্ট হইয়া, কারণ মাহেনুর সাসি একটা ইয়ে করছিল, ব্রিফিং দিছিল বড় ভাইয়ের বউ শারমিনকে নিয়ে। সেই ব্রিফিংয়ে মাহেনুর সাসির লেজে গোবরে গড়াগড়ি খাইতে আছে, ভাইয়ের কাছে নিজের আসল চেহারাটা রূপটা বাইরে গেছে, যার কারণে মাহেনুর সাসি শেষ পর্যন্ত ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। এখন ননদের দুঃখে আমাদের হুলুখুকি আইসে হুলু হুলু করে একটা ব্রিফিং মারাল লাগে। আসসালামু আলাইকুম দর্শক, কেচ্ছে আছেন, ভালো আছেন? নি টুকুর করে আইসি, আনারা তখন হত্যি দিন ভিডিও দিতে, আসলে আমি একটু বেড়াইতে মাইসি, নেটওয়ার্কিংয়ের বাহিরে আছি, এলে একটু ভিডিও দিতে অসুবিধা হয়, কুলু তো মারেন না, সমস্যা কীতে? তো দর্শক, কথা কই মিন্দি হুলু কুকি, আর থাকবে ইন্দি মাইনুর সাসি, আর থাকবে ইন্দাঙ্গ শারমিন, শারমিনের লগে থাকবে উনার একবারে স্মার্ট স্বামী। দর্শক এককান কথা কই, হুলু কুকি অনেকটা টপিক পাইছে, বড়বাসুর দা 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 দা, বড়বাসুর বড়বাসুর বড় জাল বড় জাল বড় জাল। তো দর্শক হিন্দি বদার বদার বউ কিন্তু অনেক টেনশনের ভিতরে পড়ছে, টেনশনে হুড়ি ওনার একের পারফেক্ট হই, কোনো ভিডিও আপলোড করতে পারতেছে না, ভিডিও আপলোড করতে পারতেছে না, কোনো কিছু বুকের ভিতরে উথাল পাতাল ঢেউ বইতেছে, যার কারণে আমাদের বিশিষ্ট আয়ে সর্দানি খুকুমণি ওরফে গোবর টোকানিকে পাঠাই দিছে যে যাও আমার হইয়ে একটা চাইমচামি করে আসো ইউটিউবের সবাই সামনে। তবে আমাদের মাহিনুরের মনের যেই ক্ষোভ, মাহিনুর কিন্তু জারিয়ালাইছে বড় ভাইয়ের বউর বিরুদ্ধে, বড় ভাইয়ের বউ কিন্তু এখন তার স্বামীকে হাতে ফাইয়া মাহিনুরের বিরুদ্ধে খেপাই তো তুলেছে, খেপাই তুলেছে, খেপাই তোলার কারণে মাহিনুরের এখন কষ্টে বুক ফাড়ি যায়, কারণ মাহিনুরের ভাই টুকুর টুকুর করে দৌড়ে দৌড়ে বোনের কাছে কেন চলে গেল না, এই ফাবনার মানসিক হাসপাতালের ফাঁসে দি, আইতে না আইতে বউ 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 করে পাগল হয়ে যাইতে আছে কিসের জন্য? তো দর্শক আবার আরেকখান কথা কই, এই রেশমা বেডি গে হিতি গেছে কই হিতির লাইফ লই, হিতি বালা আছে, হিতির হোলা টোলা হয়েছে, হে সংসারে হিতি শুকেছে, এই বেলার যে পরিবারটা এ মাইয়াডারে শান্তিতে কি থাকতে দিত না, কিন্তু ফরক ইয়ারে ইয়ে করি না, মানে কখনো সাপোর্ট করি না, কিন্তু দর্শক আনারা কোন তো রেশমাকে যায় ভালো করছে না খারাপ করছে। আজকে একটা জিনিস রান্না করে কই, এই যে শারমিনের জামাই এই উলাইল্লা বুড়িকে গেদে বিদেশতে আইছে, বড় লই তো উলাইল্লাগিরি করতে দেওয়া যাইতে আছে, তো এই উলাইল্লা বুড়িকে গেছে আই মালয়েশিয়ার তাই সে বিশা পাসপোর্ট করে আইতে পারতেছে না দর্শক, এমনই তার আকাল চলতে আছে, তার বউ কিন্তু তার হাত ছাড়া হয়ে যেতে আসিল, বৌরিদি ইউটিউবের ব্যবসার ভিতরে নামাইছে, নামাই সেই টাকা দিয়ে বিমান ভাড়া টানা করি, তারপরে এই উলাইল্লা বুড়ি গিয়ে দেশে ফেরত আইসে, তাইলে রেশমা বেটি গিয়ে গেছে কি হিতি কি ভালো করছে না খারাপ করছে কোন তো, এ বুড়ি গিয়ে লোকে থাই কীতে করব কনসে, বেটি গেছে চলে গেছে কই, চিন্তা করেন দর্শক সে হিয়ানে মালয়েশিয়ার তাই কীভাবে স্মার্টফোনে বিয়ে করা যায়, স্মার্টফোনে ফোন দিয়ে বিয়ে করিলে সে টুকুর করি, কিন্তু বোর কাছে আই বোরে একটু লাভিং লাভিং জাগাইতে পারতেছে না, আবার বোরে ইউটিউবে নামাই দি, বোরে ইউটিউবের টিয়া দি, হাতে বিমানের টিকিট কাটি বাংলাদেশে আইয়ে, তো কুকুমণি আন্নের যে এই বাসুর দাদা দাদা অন করতেছেন না, করি করি প্রচুর বিয়ে নিতেছেন, আন্নের বাসুর দিয়ে কতটা যোগ্যতাবান পুরুষ, আর রেশমা যে কেন চলে গেছে কই হেডাই তার, এই এই উদাহরণটুকু দেখলেই কিন্তু সবাই বুঝার কথা, যেন একটা বোরে ফালাই ছয় বছর আট বছর ফেডে ওগে টুকুর করি বাচ্চা দিয়ে গেছে কই, বেড়ির লগে আর আইও না যায়ও না, তো এন নতুন একটা বউ বিয়ে করি অন্যের ভাইয়ের দেশে আসতে পারে না, কারণ বউকে পাবলিক প্লেসে শাড়ি দি বোরের নাচন কুদন করি, হলুদের ড্রেস বিয়ের দেশ শাড়ির দেশ পরাইয়া নাচন কুদন করাইয়া সেই টাকা দিয়ে আপনার আসুর দেশে ফিরত আইসে, লজ্জা করে না এগুলা নিয়ে পারিবারিক কথা লই আই ইউটিউবের মধ্যে কথা কইতে? দর্শক
এই পরিবার তাদের কতগুলো সামসা দালাল আছে রোস্টিং চ্যানেলগুলো থেকে যখন ভিডিও যায় আঙ্গর আয়গা লাগিয়ে দেয় আমরা মানুষের কি বোধ করি। তো দেন তো এই বেলাজ্যাগুলো নিজের ঘরের কথাবার্তাগুলো বই 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 দর্শকের লগে আইডি শেয়ার করে কোন তো বিয়ের জন্য এত খাই খাই স্বভাব। আমাদের মাইনুস আছে আজকে 3-4 বছর ইউটিউবে কাজ করে, শারমিনের মারে নিজের মারে বই আই দুনিয়ার অপমান করে গেল, এটি তাদের পারিবারিক কথা, হিতির কোন দরকার আছিল কোন তো আন্ডা যদি পাবলিক প্লেসে আই রোস্টিং ভিডিওতে সত্যি কথাগুলো তুলি ধরি আন্ডা খারাপ হয়েছে গই আন্ডা কি বোধ করে হয়েছে গই। তো দর্শক এই খুকুমনি যে ব্রিফিংটা লই আইছে, হিতি তো অনেক দোয়া তুলসী পাতা আলে মুলামা মানুষ হয়ে গেছে, হিতি রেশমা বেড়ি গেছে গে বাড়ি লাইফ লই বেড়ির ছবি বেড়ির ইউটিউবে আনি বেড়ির লই আদৌ কথা বলার কোনো প্রয়োজন আছে? এই বেলার যে খুকি তুই কথা কইলে তোর নোংরা পরিবারটার লই তুই কথা ক, কোনো অসুবিধা নাই। এ তোর যে এগুলো আছে মানে ফরক গিয়া তারপরে 4-5টা হাঙ্গা মাইয়া লই ফেলা যায় এটির লই ক, এটির খুলি খুলি ক, রেশমা বেড়ি তো গেছে গই তার লাইফ লই সেই ইউটিউবও কিন্তু আইয়েন। তাহলে তারে নিয়ে এই এই বেডেরই নিয়ে তো নোংরামি ছড়ানোর দরকারটা কি? দর্শক আঙ্গ মাহিনুস সাসিও কিন্তু কয়দিন আগে এই রেশমা বেডিরও কিন্তু নিজের ভাইয়ের বউ পরিচয় দিয়ে শারমিনরে খোঁচা দিয়ে ছবি দিয়ে কিন্তু ভিডিও আপলোড করছে। চিন্তা করেন এরা নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামি যেতে পারে। আর এই বদমাইশ খুকি ইউটিউবে বই বই ইয়েন আই রেশমার বদনাম করতেছে, কয় রেশমা কাম করে নাই, হাইলে কিনে নাই, নিজেরটা টিপটপ থাকতো, ঘরের কোনো কাজ করতো না, এই বেলের যে খুকি বই বই আয় বাসন ডিগি গেছে। কয়দিন পরে আরও কয়দিন পরে দেখবেন শারমিন শারমিনের জামাইরে কিন্তু অলরেডি হাত করছে, আগেও করছে, বেড়া ফাগলা দেওয়া নয় বাংলাদেশে ছুটি এসে শারমিন এই বেড়ার লগে সম্পর্ক রাখত না, কই হুমকি দিছিল, যার কারণে তিসের মাধ্যমে শারমিনের টাকাটা আত্মসাত করে নি তারপরে সে দেশে ফেরত আইসে। দর্শক তিসাও কেমন মানুষ, নিজের টাকাটা নিজের বাইরে কিন্তু দিতে পারত, যে নতুন বউর কাছে নিজের বাইরে কেমনে ছোটো করতেছিল। তিসা বাপি ইউটিউব থেকে খুকি কম টাকা ইনকাম করে নাই, তাইলে শারমিনের সাথে সম্পর্কটা কিন্তু শারমিনের জামাইয়ের পথ ঠিক থাকতো, শারমিনও আর এই ধরনের হুমকি কিন্তু তার জামাইরে দিত না যে তোমার সাথে আর সংসার করবো না, সম্পর্ক ভাঙিয়ে দিব, যোগাযোগ ছিল না 2-3 সপ্তাহ, তারপরে হঠাৎ করে দেশে আইসে। তিসা কিন্তু এই টাকাটা তার বাইরে সে নিজেই দিতে পারতো, বউর কাছে ছোটো করা লাগতো না, আর বউ তারে এই ধরনের হুমকি দেওয়ার কোনো কারণ ছিল না। দর্শক এমনি তো তিসা সবাইরে তার চাপের মুখে তার মানে কথার নিচে রাখতে বেশি মানে পছন্দ করে, সবাই তারে নিয়ে না আসবো তার কথায় উঠবো বইব, কিন্তু এই শারমিন কিন্তু ফাত্তা দেওয়ার মতো মহিলা না তিসা মহিলারকে মতো, যার কারণে সেদিনকার ভিডিওটা দিয়ে আমার মনে হয় সম্ভবত শারমিনের জামাইও কিন্তু হয়তো খেপছে, যার কারণে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে। শারমিন তার জামাইরে তার বাড়িতে তার বিছানায় জায়গা দেয় নাই, শারমিনের জামাই বিদেশ থেকে আই একা একা এক বিছানার ভিতরে ছিল, শারমিন শারমিনের কাছে শুইতে দেয় নাই তার জামাইরে। তিসা ভিডিও ডিলিট করছে না কে খট দেয়াইয়া, তারপরে জামাইয়ের লগে রোমান্স আর লাভিং লাভিং রাস্তাঘাটে শারমিন জাগাইতে আছে। আর ইন্দি আমাদের নির্লজ্জ বেলায় যে খুকি আইসে রেশমারে লই কথা কর, আরে বেডি হে বেডি চলে গেছে কই তো করে ছাড়ি, বেডি নিজের সংসার নিজে গুছাই লইছে, বেডির একটা বাচ্চা হয়েছে, এই বেডিটার এবার রেহাই দেস না, তোরা 2 দিন পর পর বেডিটার ছবি। দর্শক আনারা কোন তো কথাগুলো কি লজিক ছাড়া কইতেছে, দুই সাইডজন দুই সাইডটা মানে কিতে কইতাম বক্ত কুলাই এনো গালাগালি মারা নাডা গিয়ে ভূত করি। তাইলে কোন তো এই যে রেশমারে নিয়ে কেন টানা হেসরা, বেড়ি তো তার সংসারে চলে গেছে কই, আর সেদিন তিসা বইবে তার ভাই ভাই ভাইয়ের বোন নামে কতটি গিবত করে গেল, তারপরে শারমিনের মারও কিন্তু নিয়ে কথা বলতে ছাড়ে নাই, তারা এগুলো বললে আনগো কাছে খুব আনন্দ লাগে আপনারা কইতে পারেন, কিন্তু আমরা যখন এই সত্যতাটা তুলি ধরি ইউটিউবের মধ্যে তাহলে আমরা রোস্টিং চ্যানেলগুলো কেন খারাপ হয়ে যাই? দর্শক এই গোবর টোকানি খুকিরি দিয়ে আমাদের মাহিনুর সাসি আবারও এই ধরনের ভিডিও বানানোর কি বিশেষ কোনো প্রয়োজন ছিল? দর্শক কোনো দরকার তো ছিল না, কারণ এগুলো পাবলিক প্লেসে না বললে কি হইতো না, এগুলো বলার কি বেশ খুব প্রয়োজন ছিল? দর্শক এদের মতো নির্লজ্জ একটা পরিবার মনে হয় আর জঘন্য ইউটিউবার মনে হয় আর একটাও নাই। বাসু চলে আসছে শারমিন হিয়ান্তে ভিডিওস আসছে আমাকে না বলে কেন চলে আসছে, এটা পাবলিক প্লেসে না আইনলো ফাইতো, শারমিন শারমিন জামাইরে শুইতে দেয় নাই তার সাথে, লাভিং লাভিং ভালোবাসা বাসার ঘর পালন করতে দেয় নাই তার সাথে,
এগুলা খুকি হাই বই বই এনে এগুলা বলার কোনো প্রয়োজন ছিল? রেশমা কাজ করতো না, রেশমা হাইলা কিনে নাই, নিজে টিপটপ থাকতো। আরে খুকুমনি, তুই তো একটা বাসাল বুড়ি বিয়ে করে এনছে মিজান রে, আর তুই চাস না যে এটার নাম কি তাই বুড়িয়ে উলাইলে, বুড়িয়েটা বিদেশতে আইসে তো মালয়েশিয়া তাই। ঈদের ঈদের জন সংসার যেন না টিকে, কারণ আরেকটা কারণ আছে দর্শক, খুকির জলি ফুড়ি মরি যায়। শারমিনের উপরও খুকির জ্বালা, আবার রেশমার উপরও জ্বালা ছিল, কারণ শাহিন খুকিরে রিজেক্ট করছে, খুকির লগে শাহিন বিয়ে করতে চায় না, যার কারণে এই খুকি এদেরকে শান্তিতে থাকতে দিত না। খুকির এই ভিডিওটা বানানোর কোনো দরকার ছিল রেশমা আর ইয়েরে নিয়ে, তার জালরে নিয়ে? তারপরে আরেকটা জিনিস, আপনারা শাহিন শাহিন 6 বছর আগে রেশমার দেওয়া গেঞ্জি গায়ে দিয়ে একটা ছবি তুলছিল রেশমারে লই, 6 বছর না 8 বছর আগে। আবার অন শারমিনরে লইও কিন্তু সেম গেঞ্জি গায়ে দিই, রেশমারে ভুলতে পারতেছে না শাহিন। তো দর্শক খুকি কি এগুলো আগুন লাগানোর কাজ করতেছে না? এই ধরনের কথাবার্তা বলি শারমিনের লগে, আর এটার নাম কিতা উলাইলে বুড়ি, এটা শাহিনের লগে হেতের লগের, এগুলা মানে খুকি চাইতেছে না এদের মধ্যে দ্বন্দ্ব লাগি থাক, কারণ সে রেশমার দেওয়া গেঞ্জি গায়ে দিব না না গায়ে দিব এটা নিশ্চয় শারমিন জানে না। তারা যদি এই ছবিগুলো বাইর করে ইউটিউবে না দিত, শারমিন নিশ্চয় জানতো না। এখন সে নতুন বউ, তার স্বামী, তাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তাইলে এই এই সমস্ত গেঞ্জির ব্যাপারগুলো, টি শার্টের ব্যাপারগুলো যদি শারমিনের সামনে চলিয়ে গিয়ে, তাহলে শারমিন কি এটা মানে স্বাভাবিকভাবে মেনে নিব, নাকি শাহিনের সাথে আবার মানে বিতর্কতা মানে ঝামেলার মধ্যে না জড়াইব কোন তো, যে তুমি আগের বোর গেঞ্জি এখনও কেন পরতেছো, এই গেঞ্জি এখনও বিদেশ থেকে আই আমারে নিয়ে নিয়ে ঘুরি ঘুরি বেড়াইতেছো? এইগুলো কিন্তু খুকি শারমিনরে উস্কা নিলে আরেকটা ব্যবস্থা করতেছে। আর তিশা, তিশা হয়েছে নাটের গুরু, এই মাহিনুর কিন্তু খুকির দি আবার এই ভিডিওটা বানাইতে কইছে, আর মাহিনুর নিজে ব্রিফিং দি দর্শকদের কাছে ধরা খাই গেছে, আমগো রোস্টিং চ্যানেলগুলোর কাছে ধরা খাইছে, ভাইল লগে বেইমানি হয়ে গেছে, যার কারণে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হয়েছে বা হাইড করে দিতে বাধ্য হয়েছে। অন খুকির দি এগুলো করাইতেছে, খুকি তো শারমিনের ঘর করতে, আরে দূর শারমিন না শাহিনের ঘর করতে পারে নাই, দে খুকির তো এমনি হিংসে জলি ফুরি মরি যাইতে। দর্শক আপনারা কোন তো এই কথাগুলোর কি লজিক আছে কি না, যে খুকি কেন শাহিনের সেই পুরানো ড্রেসমার দেওয়া টি শার্টের ছবি তুলিয়ে নিয়ে এইভাবে দর্শকদেরকে চোখে আঙ্গুল দিয়া, শারমিনদেরকে শারমিনকে চোখে আঙ্গুল দিয়া বুঝাইতেছে যে দেখ তোর জামাই এখনও রেশমার দেওয়া টি শার্ট, রেশমার গায়ের গন্ধ নিতে চাইতেছে? দর্শক কোন তো খুকি কি আসলে মানে যা বোঝা যাইতেছে যে শাহিনের সংসারটা ঠিক হোক বা ইয়ার সংসারটা ঠিক হোক ঠিকভাবে হোক, তিশাও চায় না খুকিও চায় না, কারণ যদি চাইতো যে শাহিনের একটা বউ কিন্তু চলে গেছে, বেটার বয়স 50-60-এর কাছাকাছি হয়ে গেছে, ওই বুড়িয়ে বেড়া একটা। তো দর্শক তাইলে আসলে যদি তিশা যদি চাইতো যে শাহিনের লাইফটা সুন্দর হোক, তাহলে তিশা কিন্তু টাকাটা দিতে পারতো, তার বাইরে বউর কাছে ছোটো করতো না, যেখানে নিজে বউরে ক্যামেরা ফাঁকড়াই দিই, আইতে না আইতে নতুন বউরে ইউটিউবের পণ্য বানাইছে, যেখানে এই বউরে একটা বিয়ে সাজাইছে, মোবাইলে একটা বিয়ে সাজাইছে, ইউটিউবের পণ্য বানায় বিক্রি করছে, লাখ লাখ টাকা ইনকাম করে নিছে। তাইলে কি শাহিনের দেশে আসার জন্য 2-3 লাখ টাকা তিশা দিতে পারে না, বাপ্পি দিতে পারে না? নতুন বইয়ের অ্যাকাউন্ট খুলি সেই টাকা দিয়ে শাহিন বাংলাদেশে আইতে হইব? চিন্তা করেন দর্শক, কতটা নিম্নমানের মানুষ হইলে, কতটা মানে কুৎসিত মানুষ হইলে এ ধরনের কাজকর্ম করতে পারে। বোর কাছে তো বেটার তো এই বেড়ি তো তার নতুন বউ, বোর কাছে তো একটা স্বামীর গ্রহণযোগ্যতা থাকতে হয় যে আমার স্বামী এতটাই লাস আর সে আমারে বিয়ে করে দেশে আইতে পারে না, আমার ইউটিউবে আমি ইনকামের টাকা দিয়ে সে দেশে আইতে হইব, যার কারণে শারমিন তিশার কাছে টাকা চাই না পাই তানজিলের অ্যাকাউন্টের ভিতরে ঢুকাইছে তিশার টেকনিক করে যেন টাকাগুলো হাতাইতে পারে। তো শারমিন শাহিন রে ডাইরেক্ট রিজেক্ট করে দিছে যে তোমার লগে আমার সংসার বাঁচবে না, আমি তোমার সাথে সংসার করতে চাই না। এর ফলে আইতে না আইতে আমাদের এই মাক্ষী তিশা আরেকটা ব্রিফিং লই বই গেছে, যখন সবার কাছে দোলাইয়ার দরা খাই গেছে তখন ভিডিও হাইড করি নামাই দিছে অন হুলু খুকিরে। হুলু খুকি বই বই ইয়ানের গু হিয়ানে, ইয়ানের গু হিয়া শাহিনের গু লাগাইছে রেশমার হুন্দার মধ্যে, রেশমার গু লাগাইছে খুকির হুন্দার মধ্যে, আবার এটার নাম কিতে শারমিনের গু মাখি দিছে তিশার মুখের মধ্যে দি।